সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে বেশ কিছু এলাকা সহ জেলার প্রায় 80% এলাকা এখন পানির নিচে। বিমানবন্দরের পর বন্ধ হলো সিলেট থেকে রেল যোগাযোগও। পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিঘ্নিত হচ্ছে মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ। এদিকে দুর্গত এলাকায় এলাকাগুলোতে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। বিস্তারিত প্রতিবেদনে, পানির প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে গেল বাড়িটি। ভিটেহারা হলো কিছু মানুষ, শেষ হলো কিছু মানুষের স্বপ্ন, এমনই চিত্র এখন পুরো সিলেট জুড়ে। জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিশ্বনাথ এবং ওসমানীনগর সহ সবগুলো উপজেলায় এখন পানিতে টইটম্বুর। এমনকি শহরের অবস্থাও একই রকম। নগরীর উঁচু এলাকা হিসেবে পরিচিত মদিনা মার্কেট, সুবিদ বাজার, বাগবাড়ি, বনকলাপাড়া, চৌহাট্টা, সেই এলাকাগুলোও এবার প্লাবিত হয়েছে। পরে দুর্ঘটনা এড়াতে পুরো জেলায় বন্ধ করা হয় বিদ্যুৎ সরবরাহ। এলাকাবাসী বলছেন, এত প্রবল স্রোত এর আগে কখনোই তারা দেখেননি। রাস্তাঘাট তলিয়ে যাবার পর পানি ঢুকছে বাড়ি ঘরেও। চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। আমরা সকালে ঘুমো আসলাম, ঘুম থেকে উঠিয়া খালি মেঘর শব্দ দেখি, আমরা রুমও পানি হামাইছে, খুব কষ্টে আছি ভাই। কারণ আসলে বাসা বাড়া দিতে কষ্ট হইতেছে, খাওয়া দাওয়া খুব কষ্ট হইতেছে। অসহায় মানুষগুলো আরো বেশি কষ্টে আছে। দিন মজুরি মানুষগুলো বাড়িতে পারে না নিষ্কার নিয়ে, এবং পানি জালালাবাদ থেকে ধরে এবার সারাটা খাওয়ানোই পানি। এরই মধ্যে প্ল্যাটফর্ম পানিতে ডুবে যাওয়ায় সিলেট রেল স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। আপাতত মাইজগাঁও থেকে চলছে ট্রেন। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার প্রায় 80% এখন পানির নিচে। দুর্গত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা। তবে জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জের নিচু এলাকার যোগাযোগ ব্যবস্থা আগে থেকেই বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়া মানুষদের উদ্ধারে শঙ্কা দেখা দিয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে, সোমবারের আগে সিলেটে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। বনশ্রী হালদার, 71। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে, নেটফ্লিক্স, টফি, বিনস, G5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, ই শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ত সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি।